অনলাইন ক্লাসের সাথে আমরা বহুদিন ধরে সংযুক্ত। ওই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমরা খাতুন সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ ঢাকা। আজকে আমার টপিকস ফিশ প্যাথোলজি অ্যান্ড ফিশ প্যারাসাইটোলজি। সাধারণত আমরা ফিশ প্যাথোলজি বলতে বুঝি, সাধারণত প্যাথোলজি বলতে আমরা বুঝি রোগ নিরূপণ বিদ্যা। তো ফিশ প্যাথোলজি হলো সাধারণত মাৎস্যবিজ্ঞানের যে শাখায় সাধারণত মাছের রোগ, রোগের উৎস, কারণ এবং লক্ষণ, প্রতিকার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে সাধারণত ফিশ প্যাথোলজি বলে থাকে। আর ফিশ প্যারাসাইটোলজি বলতে আমরা সাধারণত বুঝি, সাধারণত প্যারাসাইটোলজি বলতে আমরা বুঝে থাকি ভিন্ন প্রজাতিভুক্ত জীব পরস্পর সহ অবস্থানের ফলে যখন একটি জীব অন্য একটি জীবের উপরে সাধারণত খাদ্য, আশ্রয় প্রভৃতি বিভিন্ন বিষয়ের উপরে নির্ভরশীল হয়ে নিজের উপকৃত হয় এবং যার উপরে বাসস্থান অথবা খাদ্য ইত্যাদির জন্য নির্ভর করে সে প্রাণীটার ক্ষতি সাধন করে থাকে। এই সম্পর্কটাকে সাধারণত আমরা এই এটাকে যে প্রাণীটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে সাধারণত আমরা পোষক বলে থাকি এবং যে পোষকের উপরে নির্ভরশীল হয়ে উপকৃত হচ্ছে তাকে আমরা পরজীবী বলে থাকি। এবং ফিশ প্যারাসাইটোলজি বলতে আমরা সাধারণত বুঝে যে মাৎস্যবিজ্ঞানের যে শাখায় সাধারণত বিভিন্ন পরজীবী মাছ বিভিন্ন পরজীবী দ্বারা সাধারণত আক্রান্ত হচ্ছে, সেই পরজীবীর সাধারণত আক্রমণের ধরন, পরজীবীর বৈশিষ্ট্য এবং পরজীবী মাছের উপরে যে রোগ সৃষ্টি করছে সেই রোগের ধরন প্রভৃতি ইত্যাদি, এবং রোগ সাধারণত রোগ হতে প্রতিকার প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে সাধারণত আমরা ফিশ প্যারাসাইটোলজি বলে থাকি। ফিশ প্যাথোলজির কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। এটি হলো মাছের রোগ বিজ্ঞান, এতে মাছের বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে আলোচনা করা হয়। এই শাখায় মাছের বিভিন্ন রোগের কারণ সম্বন্ধে আলোচনা করা হয় এবং রোগের লক্ষণ সম্বন্ধে আলোচনা করা হয়। রোগ প্রতিকারের ব্যবস্থা সম্বন্ধেও সাধারণত আলোচনা করা হয়ে থাকে। তো দেখি এতে রোগ জীবাণু কর্তৃক মাছের রোগ বিকাশের কৌশল আলোচনা করা হয়। এতে মাছ ও রোগ জীবাণুর আন্তঃক্রিয়া আলোচিত হয়। এতে রোগের নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি কমানোর পদ্ধতি উন্নয়ন সাধন করা হয়। আর ফিশ প্যারাসাইটোলজির কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। এটি মাছের পরজীবী বিজ্ঞান, এতে মাছের বিভিন্ন পরজীবী নিয়ে আলোচনা করা হয়। এ শাখায় মাছের শুধুমাত্র পরজীবীদের পরিচিতি দেওয়া হয়। এতে পরজীবী কর্তৃক মাছের সংক্রমণের বিষয় বর্ণিত হয়। এতে মাছ ও পরজীবীর সম্পর্ক আলোচিত হয় এবং এতে মাছের পরজীবী নিয়ন্ত্রণ কৌশলের উন্নতি ঘটানো হয়ে থাকে। তো দেখা গেছে যে ফিশ প্যারাসাইটোলজি যেটা সেখানে আমরা সাধারণত ওভারঅল মাছের যে পরজীবী, অন্ত পরজীবী হোক, বহি পরজীবী হোক, সেই পরজীবী মাছকে কীভাবে সংক্রমণ করছে এবং সংক্রমণ করার পরে মাছের শরীরে কোথায় অবস্থান করছে, কী ধরনের ক্ষতি সাধন করছে এবং তাদের মধ্যে পোষক পরজীবীর মধ্যে কী ধরনের আন্তঃসম্পর্ক বিদ্যমান থাকে এবং এদের যে লক্ষণগুলো আছে পরজীবী কর্তৃক মাছ আক্রান্ত হওয়ার পরে সেই লক্ষণগুলো আলোচিত হয় এবং
ক্ষতিকারের কি ব্যবস্থা আছে সবকিছুই সাধারণত এখানে আলোচিত হয়ে থাকে। পরজীবীর ক্ষতিকারের বৈশিষ্ট্য আমরা দেখি, প্যারাসাইট বাহ্যিক বা আভ্যন্তরীণভাবে পশুকে ক্ষতি সাধন করে থাকে। যেহেতু পরজীবীর প্রকারভেদে আমরা দেখেছি পরজীবী সাধারণত অন্ধ বা বহু পরজীবী হিসাবে বিদ্যমান থাকতে পারে। পরজীবী সাধারণত দেখা গেছে যে প্যাথোজেনের বাহক হিসাবে কাজ করে থাকে। পরজীবী পশুকের উপরে সর্বদা নির্ভরশীল হয়। প্যারাসাইট তাৎক্ষণিকভাবে পশুর থেকে সাধারণত রোগ তৈরি করে না। সাধারণত যে সমস্ত অর্গানিজমগুলো সাধারণত পশুর থেকে জীবাণু হিসাবে কাজ করে অথবা রোগ সৃষ্টিকারী জীবাণু হিসাবে এবং পশুকে রোগ তৈরির এজেন্ট হিসাবে কাজ করে, তাদেরকে সাধারণত আমরা প্যাথোজেন বলে থাকি। এখানে প্যাথোজেনের মধ্যে বিভিন্ন রকম অণুজীব থেকে শুরু করে পরজীবী, বিভিন্ন ধরনের পরজীবীও সাধারণত প্যাথোজেনের অন্তর্ভুক্ত হয়ে থাকে। আমরা দেখে থাকি প্যাথোজেনের কিছু বৈশিষ্ট্য। সাধারণত এরা পশু দেহে রোগ সৃষ্টি করে, রোগ উৎপত্তি সাধন করে। প্যাথোজেন আভ্যন্তরীণভাবে পশুকের ক্ষতি করে থাকে। প্যাথোজেন সাধারণত আভ্যন্তরীণভাবে সাধারণত মাছের ক্ষতি সাধন করে থাকে। প্যাথোজেন সাধারণত দেখা গেছে যে রোগের বাহক হিসাবে কাজ করে, যা পশুর দেহে রোগ তৈরি করে। প্যাথোজেন পশু পরজীবী সাধারণত উভয় রূপে নির্ভরশীল থাকে এবং প্যাথোজেন তাৎক্ষণিকভাবে সাধারণত পশুকে রোগ সৃষ্টি করে থাকে। তো দেখা গেছে যে বিভিন্ন ধরনের প্রোটোজোয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং বিভিন্ন ধরনের প্যারাসাইটগুলো প্যাথোজেন হিসাবে কাজ করে থাকে। সাধারণত পশু পরজীবী হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ বা পশু পরজীবী সম্পর্কে আমরা সাধারণত দেখে থাকি যে মধ্যে সাধারণত দেখা গেছে যে পরজীবী প্রাণীটা পশুকের উপরে নির্ভরশীল হয়ে জীবনযাপন করে এবং পশুকের শরীরে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায় যে পশুকের শরীরে সৃষ্টি করে থাকে এবং পশুকে বহুত ক্ষতি সাধন করে থাকে। পক্ষান্তরে দেখা গেছে যে পশু প্রাণীরা সাধারণত নিজেদের টিকিয়ে রাখার জন্য পরজীবীর বিরুদ্ধে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য দেখা যায় যে পশু প্রাণীটা নানা ধরনের সাধারণত প্রতিক্রিয়া পশুকে দেখা যায় এবং যেটা সাধারণত পরজীবীর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার কৌশল হিসাবে কাজ করে থাকে। আবার কখনো কখনো কিছু পশু পরজীবীর সম্পর্ক আমরা দেখি যে সাধারণত দুজনই উপকৃত হয়ে থাকে। এটা সাধারণত সিম্বায়োসিস বা মিথজীবিতা সম্পর্ক। এখানে দুইটা প্রজাতির পশু পরজীবী দুজনই সাধারণত উপকৃত হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পশু পরজীবী সম্পর্কে সাধারণত হোস্ট বা পোষক সবসময় ক্ষতিগ্রস্ত হয় এবং পরজীবী প্রাণীগুলো সাধারণত উপকৃত হয়ে থাকে। তো আমরা দেখি যে পশুকের ওপরে সাধারণত পরজীবীর প্রভাব। এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে পশুকে দৈহিক পরিবর্তন ঘটে। জীবিত প্রাণীর দেহে সাধারণত পরজীবীর আক্রমণ ঘটলে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার প্রভাবে পশুকে বিভিন্ন দৈহিক পরিবর্তন দেখা যায়। তার মধ্যে দেখা গেছে যে অঙ্গপেশি বা ত্বকে উত্তেজনা তৈরি হয়ে থাকে। এই ক্ষেত্রে দেখা যায় যে পরজীবী প্রাণীগুলো সাধারণত অন্তঃপরজীবী বা বহিঃপরজীবী, সেটা সাইটোজোয়িক হোক, সিলোজোয়িক হোক, বিভিন্নভাবে যখন সে পশুকে শরীরে অবস্থান করে, এই কারণে দেখা গেছে যে পশুকে শরীরে অবস্থানের কারণে
কখনো কখনো পশুকের শরীরে বিভিন্ন অঙ্গের বিভিন্ন ধরনের সাধারণত পরিবর্তন দেখা যায়। এখানে অঙ্গ পেশি বা ত্বকে দেখা গেছে যে অধিক সংখ্যক ট্রাইকোডোনার চিলোডন পরজীবী সাধারণত মাছের ক্ষেত্রে দেখা গেছে অবস্থান করার কারণে মাছের শরীরের সাধারণত অঙ্গ পেশি বা ত্বকে এক ধরনের উত্তেজনা তৈরি হয়, ফলে দেখা যায় যে এদের শরীরে বাহ্যিকভাবে মিউকাস ফর্মের পরিমাণ অনেক বেড়ে যায় এবং খাদ্যনালী সাধারণত ক্ষতি হয়ে থাকে। সাধারণত অন্তঃপরজীবীগুলা তাদের বাসস্থান হিসাবে পোষকের অভ্যন্তরে সাধারণত খাদ্যনালীকেই মনে হয় বেশি পছন্দ করে এবং বেশিরভাগ অন্তঃপরজীবীরাই দেখা যায় যে পোষকের শরীরের খাদ্যনালীতে অবস্থান করে এবং খাদ্যনালীতে অবস্থানের কারণে পরজীবীর বিভিন্ন ধরনের অভিজাত প্রক্রিয়ার কারণে দেখা গেছে যে নিজেকে অন্ত্রর ভেতরে আটকে রাখার জন্য পরজীবী শরীরে বিভিন্ন ধরনের হুক, আংটা, তারপরে বিভিন্ন ধরনের চিমটা ইত্যাদির উপস্থিতি দেখি, কাটা স্পাইন, ফলে দেখা গেছে যে এই সমস্ত সাধারণত অর্গানের কারণে যেমন একান্তসেফালা আর প্রোবোসিসের যে কাটা থাকে, স্পাইন থাকে, সেই স্পাইনের মাধ্যমে যখন খাদ্যনালীতে এরা অবস্থান করে থাকে অথবা সিস্ট কিছু পরজীবী আছে যারা সাধারণত এদের মাথায় যে স্কলেক্সের যে সাধারণত স্পাইন বা হুকের উপস্থিতি আছে তা দ্বারা যখন অন্ত্রের মধ্যে আটকে থাকে অথবা বিভিন্ন ধরনের সাধারণত ট্রেমাটোগুলা মৌখিক সাকারের মাধ্যমে যখন মাছের অন্ত্রের মধ্যে এরা নিজেদেরকে আটকে রাখে তখনই দেখা যায় যে এদের সাধারণত পরজীবীর পরজীবীয় অভিযোজনের পরিপ্রেক্ষিতে এদেরকে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য পশুকের অন্ত্রের ভেতরে এরা সাধারণত নানা ধরনের ক্ষত তৈরি করতে পারে এবং পরবর্তীতে এরা পশুকে সাধারণত মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন করে তোলে। যেমন চিলোডন পরজীবী এরা সাধারণত দেখা গেছে যে পশুকের খাদ্যনালীতে অবস্থান করে, ক্লুপিড মাছের ক্ষেত্রে সাধারণত দেখা গেছে যে খাদ্যনালীতে অবস্থান করার কারণে খাদ্যনালীকে এরা একসময় ক্ষত বিক্ষত করে ফেলে। এছাড়াও যেটা আগেই বলেছি সাধারণত বিভিন্ন পর্বের প্রাণীরাই সাধারণত পরজীবীরাই সাধারণত দেখা গেছে যে এদের অন্যতম আবাসস্থল হচ্ছে পশুকে খাদ্যনালী এবং যখন তারা ওই খাদ্যনালীর ভিতরে অবস্থান করে তখনই দেখা গেছে যে খাদ্যনালীর বহু ক্ষতি সাধন এরা করে থাকে। পরবর্তীতে সেখান থেকে সাধারণত রক্ত নিঃসৃত হয় অথবা খাদ্যনালীর প্রাচীর ছিদ্র হয়ে যায় ইত্যাদি দেখা যায় অথবা পশুকে বিপাকীয় দ্রব্যাদি পরজীবী কর্তৃক গৃহীত হয়ে থাকে। এক্ষেত্রে দেখা যায় যে পশুকে সাধারণত আন্তিক পরজীবী যেগুলা অথবা খাদ্যনালীর মধ্যে অবস্থানকারী যে পরজীবীগুলা সাধারণত পশুকে শরীর থেকে দেখা গেছে যে ব্যাপনের মাধ্যমে খাবারগুলাকে এরা গ্রহণ করে থাকে এবং এরা দেখা যায় যে পশুকের ভেতর পশুকের খাদ্যনালীর ভেতরে সাধারণত পরিপাকৃত খাবারগুলাকেই বেশি পছন্দ করে, যেহেতু পরজীবীর পরিপাকতন্ত্র সেরকম সুগঠিত নয়, সেই কারণে এরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা তাদের দেহ প্রাচীরের মাধ্যমে সাধারণত ব্যাপন প্রক্রিয়ার ফলে পশুকের অন্ত্র থেকে খাবারগুলা গ্রহণ করে থাকে এবং এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে পশুকের সাধারণত দেখা যায় যে পুষ্টিজনিত ঘাটতির সম্মুখীন পোষক হয়ে থাকে এবং এখানে আমরা ইউবোথিয়াম ক্রেসাম দেখা গেছে যে স্যামন এর অন্ত্রে এত বেশি পরিমাণ থাকে যে বিপাকীয় দ্রব্যাদি এরা গ্রহণ করে ফলে পোষকের ওজনও কমে যায় এবং
এক্ষেত্রে সাধারণত দ্বিপাক্ষীয় খাদ্যাদি গ্রহণ করার ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণত ম্যাক্সিমাম পরজীবীরাই সাধারণত পোষকের শরীরের ভিতর থেকে পোষকের সাধারণত হজমকৃত খাদ্যগুলা এরা গ্রহণ করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পোষকের বিভিন্ন অঙ্গের সাধারণত ক্ষতি হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি যে কখনো কখনো পোষকের সাধারণত বিভিন্ন ধরনের অঙ্গাদি ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তার মধ্যে সাধারণত আমরা দেখি যে আইমেরিয়া সার্ডিনা নামক পরজীবীর কারণে লিপিড মাসের শুক্র উৎপাদন ক্ষমতা কমে যায়। পরজীবী কর্তৃক সাধারণত দেখা যায় যে বিভিন্ন ধরনের পদার্থ মিশ্রিত হয় একটা পরজীবী সাধারণত পশুকের শরীরে যেহেতু বাস করে, সেহেতু পশুকের শরীরে অবস্থানের কারণে সাধারণত দেখা গেছে যে এরা যেহেতু মুক্তজীবী না, একটা সাধারণত অন্য একটা জীবীর শরীরে এদেরকে বেঁচে থাকতে হয়। সেই কারণে এদের মধ্যে যথেষ্ট অভিযোজন ক্ষমতা আমরা দেখে থাকি এবং এদের অভিযোজিত হওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো এরা সাধারণত নিজেকে পশুকের শরীরে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের পদার্থ সিক্রেশন করে, যা পরবর্তীতে এদেরকে পশুকে নিজেকে টিকিয়ে রাখতে সাহায্য করে। যেমন অন্ত্রের কিছু পরজীবী আছে যারা বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ সাধারণত জুসের বিরুদ্ধে এক ধরনের পদার্থ নিঃসরণ করে, যেগুলা তাদেরকে বিভিন্ন রকম ক্ষতির হাত থেকে এই পরজীবীগুলাকে রক্ষা করে। কখনো কখনো এদের সাধারণত শরীরে দেখা যায় যে বিভিন্ন ধরনের অভিযোজনিক বৈশিষ্ট্য। পরজীবী বিষক্রিয়া, পরজীবী প্রাণী তার পোষকের শরীরের উপরে সাধারণত ভালো মন্দ যা জিনিসই সব ধরনের জিনিসে সাধারণত দেখা যায় যে ক্ষম করে থাকে। তার মধ্যে যেটা পোষকের শরীরের জন্য ক্ষতিকর সেটাকে সাধারণত আমরা অতিবিষ বলে থাকি এবং আমরা দেখে থাকি যে পরজীবী নিঃসরণ ও রেচনদ্রব্যাদি পোষকের দেহে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন ও অ্যান্টিবডি তৈরি করে এবং পরজীবীর অধিবিষের প্রভাবে পোষকের দেহে অনেক পরিবর্তন দেখা যায়। এতে তার অস্থিমজ্জার স্বাভাবিক ক্রিয়াকলাপ ব্যাহত হতে পারে এবং দেখা যায় যে অনেক বহু পরজীবীর শরীরে এক ধরনের গ্রন্থি থাকে, বিষ গ্রন্থি বলে আমরা, যেমন আরগুলাসের শরীরে আমরা দেখে থাকি। এবং এই আরগুলাস সাধারণত দেখা গেছে যে নিঃসরণের ফলে সাধারণত ছোট ছোট সাধারণত মাছগুলা মারা যেতে পারে এবং কখনো কখনো পরজীবী প্রাণীগুলা আক্রমণ করার ফলে সাধারণত দেখা যায় যে অন্য জীবাণুর প্রবেশপথকে সাধারণত সহজ করে ফেলে। এক্ষেত্রে দেখা গেছে যে প্রাথমিকভাবে একটা পরজীবী দ্বারা সংক্রমিত হওয়ার পরে সেকেন্ডারি হিসেবে বিভিন্ন ধরনের ছত্রাক যেমন স্যাপ্রোলেগনিয়া ইত্যাদির মাধ্যমে সাধারণত পশু প্রাণীটা আক্রান্ত হতে পারে। অথবা আইমেরিয়ার সাধারণত প্রজাতিগুলা যখন একটা পোষক মাছকে সংক্রমণ করে থাকে তখন আমরা দেখে থাকি যে এর কারণে সাধারণত মাছের অন্তঃপ্রাচীরে একটা ক্ষত তৈরি হয় এবং পরবর্তীতে এই ক্ষতর মাধ্যমে সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে এবং পরবর্তীতে সাধারণত এর মাধ্যমে সাধারণত মাছে মরণ ছড়িয়ে পড়তে পারে। এবং আমরা আরও দেখি আন্তরিক পরজীবীরা তাদের পোষকের কোনো অঙ্গে স্থানান্তরিত হওয়ার সময় অনেক ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণীদের সাথে করে নিতে পারে ও নতুন রোগের সৃষ্টি করতে পারে। আবার কিছু পরজীবী অন্য সাধারণত রোগ জীবাণু বাহক হিসাবে রোগ ছড়িয়ে থাকে, যেমন আরগুলাস এবং অন্যান্য রক্তচোষা পরজীবী সাধারণত কার্পের ক্ষেত্রে রোগের বাহক হিসাবে কাজ করে থাকে। সাধারণত পরজীবী রোগে পোষকের প্রভাব, সাধারণত আমরা দেখি যে একটা পরজীবীর উপরে সাধারণত একটা পোষকের কি প্রভাব সেটা খুব সাধারণত মারাত্মক কিছু না। সাধারণত পোষক প্রাণীটাই
নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করতে পারে এবং অ্যান্টিবডি নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের সাধারণত চেঞ্জ পশু প্রাণীতে হয়ে থাকে। তার মধ্যে আমরা দেখি যে পশুকে দেহ কোষার পেশির প্রতিক্রিয়ার মধ্যে কলার অতিবৃদ্ধি হয়ে থাকে, যেটাকে আমরা হাইপারট্রফি বলে থাকি। সেক্ষেত্রে যখন পরজীবী প্রাণীটা পশুকে কোষের মধ্যে অবস্থান করে, এই কোষে অবস্থানের কারণে দেখা গেছে যে এই সাধারণত কোষের মধ্যে নানা ধরনের পরিবর্তন আমরা দেখে থাকি। এটা হলো পরজীবী প্রাণীর সাধারণত রাসায়নিক এবং মেকানিক্যাল যে পরিবর্তনের কারণে দেখা গেছে যে পশুকের কোষগুলোর মধ্যে পরিবর্তন আসে এবং এগুলা সাধারণত সংখ্যায় বৃদ্ধি পেতে পারে এবং এগুলা কখনো কখনো কোষগুলা ফুলে যায় এবং সাধারণত দেখা যায় এক্ষেত্রে কোষের সংখ্যা সাধারণত বৃদ্ধি পেয়ে থাকে। এবং স্ফীত ও ক্যাপসুল গঠন, এক্ষেত্রে আমরা দেখি যে পরজীবী প্রাণীটা পশুকে শরীরে প্রবেশ করার পরে সাধারণত দেখা গেছে যে পশুকে শরীর থেকে এক ধরনের সিক্রেশনের ফলে আর সাধারণত পশুকের শরীরে প্রবেশ করার ফলে সাধারণত ক্যাপসুল এক ধরনের পশু পরজীবীর চারিদিকে এক ধরনের প্রাচীর তৈরি হয়ে থাকে এবং এক ধরনের স্ফীতি আমরা দেখে থাকি। এবং মেটাপ্লাসিয়াতে সাধারণত দেখা যাচ্ছে এই ক্ষেত্রে সাধারণত পশুকের পরিশরীরে কিছু পরিবর্তন আমরা দেখে থাকি। সাধারণত অন্যতম পরিবর্তন হচ্ছে এর এক ধরনের কোষ সাধারণত পরিবর্তিত হয়ে অন্য ধরনের কোষে রূপান্তরিত হতে পারে। এক্ষেত্রে আমরা দেখি কোষের সংখ্যা বেড়ে যায়, মিউকাস ক্ষরণের হার বেড়ে যায়, অস্বাভাবিক চিহ্ন বা স্ফীতি আমরা দেখে থাকি। জু সিসিডিয়া, এটা সাধারণত দেখা যায় যে বহি পরজীবীর সাধারণত আক্রমণে পশু মাছ সাধারণত কর্মতৎপর পরজীবীর চারিদিকে পেশির বৃদ্ধি ঘটিয়ে টিউমারের মতো একটা স্ফীতি তৈরি করে থাকে। এগুলো সাধারণত জু সিসিডিয়া বলে। এগুলাতে পুরুষ ও স্ত্রী পরজীবী থাকে। সাধারণত পরজীবী রাসায়নিক উত্তেজনার কারণে এসব গঠন তৈরি হয়। সাধারণত আমন নদীতে সাধারণত সিপ্রিনেট জাতীয় মাছের ত্বক ও ফুলকা ও বক্ষ পাখনা সাধারণত এসব গঠন তৈরি করে থাকে। এটাও সাধারণত দেখা যায় যে এটা পশু প্রাণীর পরজীবীর বিরুদ্ধে অথবা পরজীবীর আক্রমণ হতে রক্ষা পাওয়ার অন্যতম একটা কৌশল। এবং পশুকের রক্তের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কখনো দেখা যায় যে পশুকের মধ্যে শরীরে বিভিন্ন ধরনের সাধারণত অ্যান্টিবডি সাধারণত তৈরি হচ্ছে অথবা পশুকে সাধারণত দেখা যায় যে বিভিন্ন ধরনের সাধারণত চেঞ্জ আমরা দেখে থাকি। এখানে সাধারণত ইমিউনোলজিক্যাল বিভিন্ন ধরনের চেঞ্জ আমরা সাধারণত দেখে থাকি, যেটা সাধারণত পরজীবীর বিরুদ্ধে পশুকে টিকিয়ে রাখে অথবা পরজীবীর সংখ্যার পশুকের বয়স বৃদ্ধি জনন চক্র অভিপ্রয়াণ ইত্যাদি নানা ধরনের প্রক্রিয়া সাধারণত দেখা যায় যে পরজীবীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কখনো কখনো এই সমস্ত ফ্যাক্টরগুলো পরজীবীর সাধারণত আক্রমণকে অনেকাংশে বাড়িয়ে দেয়। তো আজকে এটুকুই, পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।